হলো স্লোগান উঠলো লিল্লাহি তাকবীর আল্লাহু, আপনারা বলেন তো লিল্লাহি তাকবীর, ঠিক এইভাবে স্লোগানটা উঠেছিল। আবু জাহেল কয় হঠাৎ করে স্লোগান কিসের শুনে যায় দেখতো, দেখা গেল কাবার পানে মিছিল আসতেছে। কি এগুলো কিসটা শুনাই নাকি আপনাকে আমি, ভালো করে শুনেন। আবু জাহেল বলল দেখতো কে আসে, বলা হলো অমর দেখতেছি মিছিলের সামনে, মনে হয় অমরও তাদের দলে যোগ দিয়েছে, তারা প্রস্তুতি নিচ্ছে চলো আক্রমণ করি। আবু জাহেল কয় থাম, দেখো না সামনে কাটা, সামনে কে কথা কন, সামনে কে কয় থাম, সামনে কে দেখো না, সাতা মাতা মার্কা কেউ নয়, সামনে কে থাম, আর আগাইস না, আগাইলেই মায়ের আসে না নাই। সেদিন কাবার চত্বর আল্লাহ আকবরের ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল, আবু জেহেলের গোষ্ঠী মুখ থেকে একটা কথাও বের করতে পারে নাই। এই ঘটনা কেন বললাম জানেন, এজন্যই বলেছি আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের মাধ্যমেই ইসলাম শক্তিশালী হয়েছে। সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন, তিনিও ২৬ বছরের ভরা টকবকে যুবক, তিনি ইসলাম কবুল করার পর মিছিল বের হলো, ইসলাম শক্তিশালী হলো। আমার যুবক আর তরুণ ভাইয়েরা আপনাদেরকে বলছি, আজ গোটা দুনিয়ায় মুসলমানদের যে অধঃপতন শুরু হয়েছে, অধঃপতিত এই মুসলিম উম্মাকে অধঃপতনের অতল তলদেশ থেকে উঠিয়ে আনতে হলে আপনাদেরকেও অমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে গোটা দুনিয়ার দিক দিগন্তে আল্লাহ আকবরের স্লোগান দিয়ে প্রকম্পিত করতে হবে। যদি আপনারাও অমরের মতো অমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে আল্লাহ আকবরের স্লোগান ঐক্যবদ্ধভাবে দিয়ে একই প্ল্যাটফর্মে আসতে পারেন, আল্লাহর কসম করে বললাম গোটা দুনিয়ায় ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। ভাইয়েরা না, সারা বাংলায় জ্বালার দরকার নাই, আমি আপনার সাথে একমত না, নিজের ভেতরে জ্বালেন, নবী আর আসবেন না, কিন্তু অমরের মতো লোক আসার সম্ভাবনা আছে না নাই? আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, কাটবে শঙ্কর এই কালো রাত, কাটবে শঙ্কর এই কালো রাত, জাগরণে জনতার ভাঙবে নীত, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, যত নার এই দিন থাকবে না, বুঝ নারী শিশু কাঁদবে না, সোনালি সুদিন জানি আসবে ঠিক, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, ঠিক কি না? অমরের মতো যুবক আর তরুণ যখন, আমাদের যুবক আর তরুণ ভাইয়েরা যখন অমরের মতো ভূমিকা অবতীর্ণ হতে পারবে, অমরের মতো ইমানি চেতনা নিজের ভেতরে লালন করতে পারবে, দেখবেন এই দেশেও হাঁস মুরগি চুরারা দিনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। আল্লাহ তাআলা আমার যুবক আর তরুণ ভাইদেরকে অমরের মতো কবুল করে নাও। আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে ইসলাম এমনি এমনি আসে নাই, আপনাদের রক্তের নদীর উপর দিয়ে ইসলাম এসেছে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, সেখানেও আপনাদের রক্তের বন্যার উপর দিয়ে বদরের যুদ্ধে বিজয় এসেছে। বদরের যুদ্ধ এটা ইসলামের প্রথম যুদ্ধ না ইসলামের শেষ যুদ্ধ? কি ব্যাপার, কথা কন না কেন? শরীফ ভাই কি আপনাদেরকে এই শিখিয়েছেন, ইসলামের প্রথম যুদ্ধ না শেষ যুদ্ধ? শরীফ ভাই ঠিকই শিখিয়েছেন, আপনারা মনে রাখতে পারেন না, না বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। যুদ্ধটা কঠিন ছিল না খুব সহজ ছিল? কঠিন কেন? দেখছেন আমি জানতাম এটাই বলি, 313 জন 1000 জনের সাথে খেলছে, কি করছে? এখন অনেকে বলে না আসো খেলা হবে, বলে না আমরা এখন আর খেলবো না, যা খেলার খেলে দিয়েছি। বদরের ময়দানে 313 জন 1000 জনের সাথে খেলে একদম কুপাইয়া দিয়েছি, যা খেলার খেলা দেখিয়ে ফেলেছি। আমাদের সাথে খেলতে হলে সমান প্লেয়ার হওয়া লাগবে,
যাদেরকে আমরা প্লেয়ারই মনে করি না তাদের সাথে আমরা খেলি না। ওলামাদের সাথে খেলাধুলা করা এত সহজ না। আমরা সেই সকল বীর সেনানীদের উত্তরসূরি যারা 313 জন 1000 জনকে একদম খেলে দিয়েছে। এটা কি সুজা কথা? আমরা মাত্র 313 জন 1000 জনকে একদম কুপায় দিয়েছি, দাঁড়ায় থাকতে পারে নাই, একদম ঠ্যাং ঠুং ভেঙে দিয়েছি। এটাই বদরের ইতিহাস, ঠিক কি না? বদরের যুদ্ধ এই জন্য কঠিন ছিল না, সংখ্যায় কম থাকার কারণে কঠিন ছিল না, কারণ সংখ্যায় কম হলেও ঐক্যবদ্ধ থাকলে সংখ্যাগরিষ্ঠকেও হারিয়ে দেওয়া যায়। বদরের যুদ্ধ কঠিন অন্য কারণে ছিল, কেন? কারণ সিচুয়েশনটা এমন, যারা মুখোমুখি এরা কারা জানেন? বাপ ইসলাম কবুল করেছে কিন্তু ছেলে করে নাই, এখন ছেলে আর বাপ মুখামুখি। চাচা ইসলাম কবুল করেছে, ভাতিজা করে নাই, কিংবা ভাতিজা করেছে চাচা, চাচা ভাতিজা মুখামুখি। বদরের ময়দানে আল্লাহর নবী যখন সাহাবিদেরকে নিয়ে উপস্থিত, পেরেশান, চিন্তায় পড়ে গেলেন, আহারে আজ যদি আমাদের সাহাবিদের অন্তরে, আমার সাহাবিদের অন্তরে শাহাদাতের চেতনা কাজ না করে, আত্মীয়তার চেতনা কাজ না করে, পরাজয় আছে না নাই? বিশ্বনবী ফ্রাস্ট্রেশনে ভুগছেন, মুসলিম শরীফের হাদিস কিচ্ছা কাহিনী নয়। বিশ্বনবীর এই পেরেশানি অবস্থা দেখে ফাকাম আল মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনার পেরেশানি কিন্তু আমরা বুঝতে পেরেছি, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। ইনদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক, আল্লাহ তাআলা যেদিকে আদেশ করেছেন আপনি আমাদেরকে সেদিকেই নিয়ে চলেন, আমরা আপনার কাছে কসম করছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈলা লিমূসা, মূসা আলাইহিস সালামের উম্মতের লোকেরা মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়ে তারা তার সাথে যেমন আচরণ করেছিল আমরা সেরকম আচরণ করব না। মূসা আলাইহিস সালামের এই উম্মতের লোকেরা কি করেছিল জানেন? মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়ে তারা বলল, মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ক্বাঈদুন, তোমার সাথে আমরা যুদ্ধে আসছি ঠিক যুদ্ধ করার জন্য না, দর্শক হয়ে দেখার জন্য, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা এদের মতো হব না, বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা বলবো আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ করেছেন সেখানে আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর তার রসুলের জন্য আমরা লড়াই করে যাব। আল্লাহু আকবার! এই কথা শুনে আমার নবী খুশি হয়ে বললেন, আচ্ছা তোমাদের মনের অবস্থা যদি এই হয়, উমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের মনে যদি এই চিন্তা চেতনা লালন করে থাকো তাহলে চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাতের প্রত্যাশী লোকদের জন্য আকাশ আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। সুবহানাল্লাহ! বাড়ি গিয়ে বলিয়েন, দেখবেন নেতারা বক্তব্য দিলে কর্মীরা অনেকে বাদাম খায়, কেউ চটপটি খায়, কেউ বিস্কিট খায়, কেউ চিপস খায়, এরকম হয় না? আল্লাহ নবী যখন এই কথা বললেন, উমাইর ইবনুল হুবাব তিনি একজন আনসারি সাহাবী ছিলেন, ওয়াকানা ইয়াকুলু তামার, তিনি খেজুর খাচ্ছিলেন, খেজুর খাচ্ছেন আর বিশ্বনবীর বক্তব্য শুনছেন, যখনই এই কথা শুনলেন খেজুর খাওয়া স্টপ করে বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বাহ বাহ হচ্ছে আল লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা, আমাদের বাংলাদেশের মানুষের ভাষা একটা বাংলা ভাষা, কিন্তু আঞ্চলিকতার কারণে এক এক অঞ্চলের মানুষের ভাষার মধ্যে কিছু ভিন্নতা আছে না? চট্টগ্রামে গেলে আপনাকে বলবে ইবাহান বদ্দা, অনেকে অনেকে আনাসো, হ্যাঁ গমাসনি বলবে না এগুলো? নোয়াখালীতে গেলে শুধু কথা শেষে ক্যান ক্যান ক্যান, হুজুর আসছেন ক্যান, খাইছেন ক্যান, ভালো আছেন ক্যান, নোয়াখালীর ভাষা তো খুব সুন্দর, এরা পানিকে বানাইছে হানি, পানকে বানাইছে হান। আমি নোয়াখালীতে একবার মাহফিলে গিয়েছিলাম, খুব ঠান্ডা, কয় হুজুর হানি খাইবেন হানি, তা আমি তো ভাবছি লোকটা মনে হয় ইংলিশে বলেছে হানি মানে মধু, তো চিন্তা করলাম খুব ঠান্ডা একটু হানি মধু দিলে তো ভালো হয়, বললাম ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন, একটু পরে পানি নিয়ে আসছে, বললাম ভাই চাইলাম পানি, চাইলাম হানি, দিলেন পানি, কয় হুজুর আমি তো হানির কথাই বুঝছি, বুঝতে পেরেছেন? আবার সিলেটের ভাষা অনেক সুন্দর, আমার বাড়ি কিন্তু সিলেটে, জানেন আপনারা, আপনি যদি সিলেটে যান আপনাকে খুব সুন্দর করে বলবে, কিতাবা আইচনি বালা আসনি বালানি অয়াউকা খাউকা বৌকা জাউকা, খুব সুন্দর ভাষা তাই না? সিলেটি মার পারেননি আপনারা, বুঝেননি?
সব বুঝে দেখছেন, হকলতা বুঝলে তো ইতো নাই, হকলতা মানে কি বুঝেন, মানে সবকিছু এটাও বুঝেন, কিতাল লাগি এটাও বুঝে, মাশাআল্লাহ। তো যাই হোক, তিনি বললেন বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ, বাহ বাহ ইয়ানি মা আহসানাহু ওয়া মা আযামাহু, কি ফ্যান্টাস্টিক কথা বলেছেন, কি চমৎকার কথা বলেছেন, যে আজ আমরা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলে আকাশ জমিনের চাইতে বিশাল জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেডি করে রেখেছেন। বিশ্বনবী বললেন বালা, অবশ্যই। উমাইর তখন বললেন লা ইন আনা হুইয়তু আন আকুলা তামারাতি হাযিহি ইন্নাহা লাহায়াতুন তাবীলা। তিনি বললেন ওগো আল্লাহর নবী, আপনার জবান থেকে এই কথা বের হয়েছে, এখন যদি আমি খেজুর খেয়ে খেয়ে সময় নষ্ট করি তাহলে তো জান্নাতে যেতে আমার লেট হয়ে যাবে। খেজুরের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে লড়াই করতে করতে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটাকে চিনেন, এ তো সেই উমাইর যে আপনার জবান থেকে কথা শুনে খেজুরের প্যাকেট ফেলে দিয়ে বদরের ময়দানে লড়াই করে শহীদ হয়েছে। আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা সাক্ষী থাকো তোমরা, আমার যেই সাহাবি জান্নাতে যেতে লেট হবে, খেজুর খেলে জান্নাতে যেতে লেট হবে, খেজুরের প্যাকেটটা ফেলে দিয়ে লড়াই করতে করতে আল্লাহর দিনের জন্য জীবন দিয়ে দিয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে আল্লাহ তাআলার প্রতিশ্রুত সেই জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের রক্তের উপর দিয়ে ইসলাম এসেছে, হয়তো সময় আসতে পারে, হয়তো সময় আসতে পারে আল্লাহর দিন বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য আপনাদেরকে ওমরের মতো মিছিল বের করা লাগতে পারে, উমাইরের মতো জীবন দেওয়া লাগতে পারে। তখন কি আপনারা ঘরে বসে থাকবেন? ঘরে বসে থাকবেন? আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়ার দরকার হলে কারা কারা নিজেদেরকে আল্লাহর দিনের জন্য উৎসাহী উৎসর্গ করে দিতে প্রস্তুত, দু হাত তুলে আল্লাহকে দেখান। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না অমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না অমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না অমরের যুগ, রাশেদার সেই খেলাফাত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। বলনি দেবে না অমরের যুগ, রাশেদার সেই খিলাফাত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না, পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না, খুলে শোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতার, মজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা।
পুনরায় পাঠাও গো মোর আবার, পুনরায় পাঠাও গো মোর আবার, কাটুক আধারি গো বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না হামর বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ তাআলা আমার এই যুবক আর তরুণ ভাইদেরকে অমরের মতো কবুল করে নাও, আপনাদেরকে অমরের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য, আল্লাহর দিনের কাছে আসার জন্য এই মাহফিলে আহ্বান করে গেলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অমরের ভূমিকায়, খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় অবতীর্ণ হয়ে একেবারে জীবনভর মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন দিনের পথে অটল থেকে, অবিচল থেকে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন।